বাংলা টাইপোগ্রাফি করাটা শুধুমাত্র অল্প কিছু ফন্টস ও ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে সীমাবদ্ধ হলে তেমন জমে ওঠে না। বড় পরিসরে টাইপোগ্রাফি করতে চাই অধিক রকমের বাংলা ফন্টস এবং নতুন নতুন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি কি নতুন নতুন ফ্রি বাংলা ফন্টস খুঁজতেছেন? পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে পাচ্ছেন না? আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি আরাফাত, আপনারা দেখছেন আরাফাত টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন শুরু করা যাক। বাংলায় টাইপোগ্রাফি করার জন্য আমার চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওতে লিখন নামক একটি অ্যাপ সম্পর্কে বলা হয়েছে। ওই অ্যাপটির সাহায্যে আপনারা চাইলেই খুব সুন্দরভাবে টাইপোগ্রাফি করতে পারেন। আজকের ভিডিওতে আমরা ওই অ্যাপের মধ্যে কীভাবেই চাইলে অনেক রকমের ফ্রি ফন্টস এবং আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা যায় আমরা সে সম্পর্কে জানব। আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সের শুরুতে ওই ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আপডেট হওয়ার পর লিখন অ্যাপের মূল ইন্টারফেসটি দেখতে এই রকম। তো এই অ্যাপে কিভাবে বাংলা টাইপোগ্রাফি করবেন আপনারা তা সম্পর্কে আমার চ্যানেলে আগের ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। আজকের ভিডিওর যে মূল বিষয় রয়েছে, কিভাবে ফ্রি ফন্টস এবং আনলিমিটেড ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায় এবং সেগুলো এই লিখন অ্যাপে অ্যাড করা যায় তা সম্পর্কে আমরা চলুন জেনে নেই। তো আপনারা যদি বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম এখানে চলে আসতে হবে অ্যাড মোর ফন্টস যে রয়েছে এখানে। এটা আপডেট দেওয়ার পর এখানে এই যে অ্যাড মোর ফন্টসের অপশনটা রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে। তো অ্যাড মোর ফন্টস অপশনে ক্লিক করলে এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে আপনি এখনও কোনো ফন্ট যোগ করেননি। ফন্ট যোগ করার জন্য আপনার পছন্দের কোনো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে নিতে হবে। বিনামূল্যে ফন্ট ডাউনলোডের প্রসিদ্ধ দুটি ওয়েবসাইট হলো লিপিঘর ও অক্ষর বায়ান্ন। ফন্ট ডাউনলোড করে নিচের অ্যাড বাটনে ট্যাপ করুন এবং ফাইল ব্রাউজারে আপনার ডাউনলোড করা ফন্ট বাছাই করুন। ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ট্যাপ করুন। তো এখানে বলা হয়েছে যে কিভাবে আপনারা ফন্টগুলো এখানে অ্যাড করতে পারেন এবং কিভাবে ফন্ট ডাউনলোড করবেন তার জন্য একটি ভিডিও টিউটোরিয়ালও দেওয়া রয়েছে। তো আপনারা যেহেতু আমার ভিডিওটি দেখছেন, খুব সহজে আমি আমার ভিডিওতেই বুঝিয়ে দেব, আর ভিডিও টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না। তো প্রথমে আপনাদের ফন্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করে এখান থেকে চলে আসতে হবে এবং নিচে যে রয়েছে ইনফরমেশন লেখা, এই ইনফরমেশন লেখায় ক্লিক করতে হবে। নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আপনারা পেয়ে যাবেন লিখন অ্যাপের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইমেল। তো আপনাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে ফ্রি ফন্টস ডাউনলোড করা। তো পূর্বেই আপনারা জেনে নিলেন যে ফ্রি ফন্টস ডাউনলোড করার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি ওয়েবসাইট এবং জনপ্রিয় বলতে পারেন জনপ্রিয় দুটি ওয়েবসাইট হচ্ছে লিপিঘর এবং অক্ষর বায়ান্ন। তো এখান থেকে আপনারা চাইলেই ফ্রি যে ফন্টস রয়েছে বিভিন্ন সেটা ডাউনলোড করতে পারেন। লিপিঘর ও অক্ষর বায়ান্ন এই দুটো ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ফ্রি বাংলা ফন্টস ডাউনলোড করবেন সেটা একবার দেখে নিন। তো এজন্য ধরুন আমরা লিপিঘর এই ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করব। তো সেজন্য আমরা ডান পাশের যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব। তারপর আপনার মোবাইলের যে ডিফল্ট ব্রাউজার রয়েছে তার মাধ্যমে আপনাকে লিপিঘরের যেই ওয়েবসাইট রয়েছে নিজস্ব সেখানে নিয়ে যাওয়া হবে। এই ওয়েবসাইটটিতে প্রবেশের প্রথমেই আপনাকে এখানে একটি ডিসক্লেমার দিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে যে প্রিমিয়াম ফন্ট কিনুন বা মানে আপনারা কি প্রিমিয়াম ফন্ট কিনতে চাচ্ছেন কিনা। এখানে কিছু ফ্রি ফন্টও রয়েছে এবং কিছু টাকা দিয়ে কিনেও আপনারা ফন্ট পেতে পারেন। তো এজন্য আপনাকে শুধুমাত্র 100 টাকা খরচ করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি নেবেন। তো ফ্রি ফন্টস নেওয়ার জন্য আপনারা এখানেই কিনুন যে রয়েছে এখনই কিনুন, এটাতে ক্লিক করবেন না। আপনারা আমি আগ্রহ নই এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফ্রি ফন্ট অক্ষর বায়ান্ন। তো সর্বপ্রথম আপনারা এই ফ্রি ফন্ট যে রয়েছে এই ফ্রি ফন্টের উপরে ক্লিক করবেন। তো এখানে একটি বিজ্ঞাপন দেখানো হবে, আপনার ডান পাশের উপরের দিকে যে ক্রস বাটনটি রয়েছে এখানে ক্লিক করে ক্রস করে দেবেন।
তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে এবং এই ফন্টগুলোর একটি শো করে একটি লাইন দেখা হয়েছে। দেখুন এখানে রয়েছে আমার সোনার বাংলা, এখানে একটি ফন্ট রয়েছে যার নাম হচ্ছে মামন, শুভদীপ রয় লিখেছেন। তো এভাবে নিচে আপনারা স্ক্রল ডাউন করে যেতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যেতে পারেন। এই ফন্টগুলোর আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট ক্লিক করবেন। পরের পেজে যেতে এখানে দেখুন এক নম্বর পেজে রয়েছে, দুই নম্বর পেজে যাতে দুয়েতে ক্লিক করবেন তাহলে দুই নম্বর পেজে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও নতুন নতুন ফন্ট দেখা যাচ্ছে। তো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা চাইলে অনেকগুলো ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে পছন্দ করবেন আপনারা যে কোনো একটি ফন্ট, তারপরে সরাসরি এই পছন্দ করা ফন্টের নিচে যে ডাউনলোড লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন। ধরুন আমি শুভ সন্ধ্যা শুভদীপ রায়ের এই আমার সোনার বাংলা যে ফন্টটি রয়েছে এই ফ্রি ফন্টটি ডাউনলোড করব। তো এখানে আমি এই লাল কালারে যে ডাউনলোড আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করব। আইকনটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। তো এখানে দেখছেন যে এই ফন্টের বিবরণী দেওয়া রয়েছে, একটু নিচে দেখতে পাচ্ছেন ধরন হচ্ছে ইউনিকোড। তো আপনাদের একটি মূল জানার বিষয় হচ্ছে যে এই ধরনগুলো খেয়াল করে আপনারা বিভিন্ন ফন্ট ডাউনলোড করবেন। ধরুন আপনার ডাউনলোড করা ফন্টের ধরন হচ্ছে ইউনিকোড, তাহলে এই ইউনিকোডের মূলত এই ইউনিকোড ধরনের যেই ফন্টগুলো রয়েছে সেগুলোই লিখন অ্যাপে কাজ করে থাকে। ANSI অর্থাৎ আনসি যে কোড রয়েছে এগুলো লিখনে কাজ করে না। তো আপনারা ফন্ট ডাউনলোড করার পূর্বে এই ধরনগুলো একটু খেয়াল করে নেবেন। তো যেহেতু এটা ইউনিকোডের রয়েছে সেহেতু এটা আমরা ডাউনলোড করতে পারবো। এখন এই ফন্ট বিবেচনা করার পর আপনারা ডাউনলোড যে লাল বাটনটি রয়েছে এই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সতর্কীকরণ রয়েছে, মূলত এখানে বলা হয়েছে যে আপনারা এখান থেকে নেওয়া ফন্ট অর্থাৎ কমার্শিয়ালি কোথাও ব্যবহার করতে পারবেন না, আপনারা নিজস্ব যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনারা উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে এই ফাঁকা বক্সে ক্লিক করবেন এবং লাল করে দিবেন বক্সটা, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে ডাউনলোড করার পর সরাসরি আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আপনার বলা হয়েছে যে এটা ওপেন করতে, আপনার অ্যাপ দ্বারাই বলা হবে এটা ওপেন করতে। তো আপনি সরাসরি এই ফাইলটা ওপেন করবেন। ফাইলটা ওপেন করার পর আপনারা এই রকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখুন রয়েছে শুভ সন্ধ্যা, এই যে .ttf যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মূল ফাইল। তো এটা জিপ করা রয়েছে, তো এটাকে প্রথমে আনজিপ করতে হবে। তো সেজন্য এই ডান দিকে উপরে আপনারা আনজিপ দেখা লেখা দেখছেন, তো এই আনজিপে ক্লিক করবেন। তো এই ফাইলটা আনজিপ করা হয়েছে। তো এখন আপনারা সহজেই লিখন অ্যাপে থেকে এই ফাইলটাকে আপনারা অ্যাড করতে পারেন। তো কীভাবে সেটা অ্যাড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সরাসরি লিখন অ্যাপে এসে আপনারা এখানে যে দেখেছেন অ্যাড মোর ফন্টস লেখাটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। তো আমি এখন পর্যন্ত অনেকগুলো ফন্টই ডাউনলোড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুভ সন্ধ্যা যে ফন্টটা এইমাত্র ডাউনলোড করলাম সেটা রয়েছে, তাছাড়া এখানে আরও অনেক ফন্ট রয়েছে, এগুলো আমি বিভিন্ন ফ্রি ফন্ট ডাউনলোড ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো যে শুভ সন্ধ্যাটা আমরা ডাউনলোড করলাম সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো শুভ সন্ধ্যাটা ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো ফাইল রয়েছে, এই দুটোর মধ্যে একটি সিলেক্ট করতে হবে আমাদের। মূলত আপনারা যেই এই .txt রয়েছে এগুলোতে ক্লিক করবেন না, এগুলোতে যদি ক্লিক করেন, ধরুন আমি এই .txt এই ফাইলটিতে ক্লিক করলাম। তো এখানে দেখুন এই দয়া করে একটি .ttf ফাইল অথবা .zip ফাইল বাছাই করুন লেখা হয়েছে, অর্থাৎ এখানে কোনো .txt ফাইল অ্যাড করা হবে না। এখন দেখুন আমরা যদি .txt বাদে পাশের ফাইলটা যদি আমরা অ্যাড করি, তো পাশের ফাইলটা অ্যাড করার পর এখানে লেখা হচ্ছে ফন্ট যোগ করা হয়েছে, এখন আপনি এডিটের সময় এই ফন্টটি ব্যবহার করতে পারেন। তো আপনি ওকেতে ক্লিক করবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার সোনার বাংলা যে ফন্টটি আমরা ডাউনলোড দিয়েছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন দেখুন আমরা যদি লিখন অ্যাপে এসে কোনো টেক্সট টাইপ করতে চাই, ধরুন এখানে আমরা লিখছি যে ভালো আছি, ধরুন আমরা এখানে একটি কোনো রকম একটি টেক্সট লিখলাম এবং কোনো রকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো এখানে ডিফল্ট যে ফন্ট রয়েছে সেটা দেওয়া হয়েছে, নতুন ফন্টটা যেটা এনেছেন সেটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন, তো এজন্য আপনারা এখানে যে ফন্ট লেখা দেখছেন এই ফন্ট লেখায় ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অনেক ফন্ট রয়েছে, তবে এগুলো হচ্ছে ডিফল্ট ফন্ট, তাছাড়া একটি ফন্টের পাশে আপনারা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন। তো এই যে চিহ্ন দেওয়া যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটাই আপনারা ডাউনলোড করেছেন। তো এই ফন্টটা অ্যাড করার জন্য ফন্টটাতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটির ফন্ট বদলে গেছে। তো এভাবে আপনারা চাইলে লিপিঘর থেকে যে কোনো ফন্ট আপনারা ডাউনলোড করতে পারেন।
এবার চলুন অক্ষরবান ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন সেটা দেখে নিই। তো প্রথমে এই বরাবরের মতো আপনারা পাশের অ্যারো বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ডিফল্ট ব্রাউজার থেকে আপনাদের অক্ষরবানর যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে আসা হবে। অক্ষরবানর এই ওয়েবসাইটের যে মূল ইন্টারফেস রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ঠিক লিপিঘরের মতোই, এবং এটা লিপিঘরের মতো ঠিক একইভাবে কাজ করে থাকে। তো এটাতেও আপনারা খুঁজবেন যে কোন কোন ফন্টগুলোতে ইউনিকোড রয়েছে। তো আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা ফন্টের নিচে রয়েছে ইউনিকোড অ্যান্ড ANSI। তো যেগুলোতে ANSI রয়েছে সেগুলো আপনারা কাজ করতে পারবেন না, যেগুলোতে ইউনিকোড রয়েছে সেগুলোই আপনারা কাজ করতে পারেন। তো আপনারা আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করবেন, এবং এখান থেকে ডাউনলোড করারও ঠিক একই রকম উপায় যেটা আপনারা লিপিঘর ওয়েবসাইটে দেখতে পেয়েছেন। তো এখান থেকে আপনারা ধরুন আমি আমার সোনার বাংলা যে এই ফন্টটি দেখছেন এই ফন্টটি আমি ডাউনলোড করব। তো এটি হচ্ছে ইউনিকোডের, তো পারবো না আমরা এটা করতে। তো এটা দেখুন আমার সোনার বাংলা, এটা ইউনিকোডের আছে, এটাতে কোনো ANSI নাই। তো এটা আমরা পারবো। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক লিপিঘরের মতো, লিপিঘর ওয়েবসাইটের মতো একইভাবে এখানে আপনাদের বিবরণী দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে টাইপ যেগুলোতে ইউনিকোড রয়েছে আপনারা শুধু সেগুলোই ডাউনলোড করবেন। তো এখান থেকে নিচে এসে আপনার ডাউনলোড আইকন রয়েছে, এখানে এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবেও ঠিক একই রকমভাবে ফাইল ডাউনলোড করা হলে আপনারা ওপেন ফাইল করবেন, তারপরে আগেরবারের মতো আপনারা আনজিপ করে ওই ফাইলটিকে অ্যাড করতে পারবেন। এবার চলুন আনলিমিটেড যেই ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে আপনাদের টাইপোগ্রাফির জন্য ব্যবহার করবেন, যেই ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো আপনারা কীভাবে পেয়ে যাবেন সেটা জেনে নেই। তো আপনারা এই চুজ ইমেজ ফ্রম অনলাইন যেই দুই নম্বর অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যেতে পারেন। তো এগুলো ব্যবহার করে আপনারা আপনাদের প্রয়োজনীয় টাইপোগ্রাফি করতে পারেন। তাছাড়া আপনারা চাইলেও আপনারা একটি ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইট থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারেন, আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। তো এই অ্যাপে আপনারা যদি এখানে ইনফরমেশনে চলে আসেন, ইনফরমেশনে চলে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখবেন যে আনস্প্ল্যাশ ফ্রি স্টক ছবি রয়েছে। তো আপনারা ডান পাশের অ্যারো বাটনে ক্লিক করবেন। তো এই যে এই ওয়েবসাইটটা রয়েছে এটা লিখনের তরফ থেকেই দেওয়া একটি ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা ফ্রি যেই আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজনীয় সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো একটি নিচে যদি আপনারা স্ক্রল ডাউন করে চলে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ডাইনামিক আপনাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এগুলো চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো এগুলো ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, আপনারা প্রয়োজনীয় একটি ছবি বাছাই করবেন। ধরুন আমি এই উপরে পাওয়া যে এই ফুলের ছবিটি রয়েছে একটু এই ছবিটা ডাউনলোড করব। তো এই জন্য আপনার ডান পাশের নিচে এই যে ডাউনলোডের আইকনটি রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন, এবং ইজি আপনারা খুব সহজে এখান থেকে ছবি ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আপনারা ক্রস করে দিবেন। তো চাইলে আপনারা নিচে আপনারা স্ক্রল ডাউন করে আরও ছবি পেতে পারেন, এখানে একটির পর দুটো পেজ, দুটোর পর তিনটি, আপনারা চাইলে অনেক পেজ পেয়ে যাবেন যেগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। তো এখান থেকে আপনারা ফ্রি যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন। তো এটা এই লিখন অ্যাপের থেকে সাজেস্ট করা একটি ওয়েবসাইট। তো আমার মনে হয় এখান থেকে ছবি ডাউনলোড করাই আপনাদের জন্য খুব ভালো হবে। তো উপরে ছবি যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, এই রকমের ছবি ডাউনলোড হলে আপনারা এই ছবিগুলোকে কাজে লাগাতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, এবং এই ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই রকমের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।